রোগের এখানে প্রত্যেকটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের রোগ থাকুক না কেন, হোমিওপ্যাথি চিকিৎসা তা সেরে ওঠানো সম্ভব। তবে সেক্ষেত্রে রোগীর পার্টিসিপেশন ইম্পর্টেন্ট, শুধু ডাক্তারের উপর ডিপেন্ড করলে হবে না। কারণ আমার বিশ্বাস, তথ্য, পথ্য এবং মেডিসিন এই তিনটি সমন্বয়ে একজন রোগী সুস্থ হয়। তিনটার একটা যদি ইমব্যালেন্স হয় তাহলে ওই রোগী সুস্থ হবে না। সেক্ষেত্রে রোগীর পার্টিসিপেশন এই জন্যই প্রয়োজন যে রোগীকে সময় মতো নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়া এবং স্বাস্থ্যমতো পথ্য খাওয়া এবং নিয়মিত শারীরিক এক্সারসাইজ করা, শরীরের দিকে খেয়াল রাখা, বর্তমান করোনা ভাইরাস যুগে নিজেকে সেফ করা যে ওয়েগুলো অবলম্বন করতে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেগুলো ফলো আপ করলেই ইনশাল্লাহ যে কোনো রোগী হোমিওপ্যাথি ট্রিটমেন্টে অতি সহজে তিনি আরোগ্য লাভ করবেন, এটা আমার বিশ্বাস।